নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস। আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা বা গোবি পরোটা। খেতে ভীষণই টেস্টি আর তৈরি করাও খুব সহজ। ফুলকপির এই পরোটা তৈরি করে ব্রেকফাস্টের মেনুতে একদিনের জন্য কিন্তু অবশ্যই বৈচিত্র্য আনতে পারেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। ফুলকপির পরোটা বা গোবি পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটার থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলো আমি গরম জলের মধ্যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গমের আটা। আপনারা ময়দা দিয়েও অবশ্যই তৈরি করতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। এবার সবকিছু খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি বা পরোটার মতোই আমি ডোটা তৈরি করে নিলাম। উপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য সাদা তেল। এইদিকে 15 মিনিট হয়ে গেছে, ফুলকপির এই ফুলগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। একদম মিহি করে এইভাবে গ্রেড করে নিতে হবে। ফুলকপির পুর তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাবার পরে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া আদা। আদাটা আমি 30 সেকেন্ড ধরে সটে করে নিচ্ছি। ফুলকপির পুরটা আমি একেবারে নিরামিষ পদ্ধতিতে তৈরি করব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার টমেটোটা নরম হওয়া অবধি এইভাবে সটে করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ শাহী গরম মশলা গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেবার পরে গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। তারপর ফুলকপিটাও সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা খুলে মিশিয়ে দিচ্ছি সামান্য চিনি আর ফ্রেশ ধনে পাতা কুচি। সবকিছু মিশিয়ে নিচ্ছি। পরোটার জন্য পুর একদম তৈরি হয়ে গেল। পুরটা আমি একটু ঠান্ডা করে নেব। এইদিকে আমি ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এবার 1টা লেচি প্রথমে নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন, একটা পকেটের মতো তৈরি করে নিলাম। এবার এই পকেটের মধ্যে ফুলকপির পুর ভরে দিচ্ছি। তারপর খুব সুন্দর করে এইভাবে পকেটটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে দিতে হবে, যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। এবার অল্প পরিমাণ লুজ আটা দিয়ে তারপরে পরোটার মতো বেলে নেব। ফুলকপির এই পরোটাটা বেলার সময় কিন্তু একটু সাবধানে বেলতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন, চারদিকে আস্তে আস্তে প্রেস করে করে এইভাবে বেলে নিচ্ছি। পরোটাটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। দেখুন, একটা পরোটা বেলা হয়ে গেল। এই পরোটাটা এবার আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেল বা ঘি ছাড়াই আমি দুটো দিক খুব ভালো করে ভেজে নেব। দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে যাবার পরে তেল বা ঘি দিয়ে ভাজতে হবে। দেখুন, খুব সুন্দর করে ফুলে উঠছে। এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। দুটো দিকেই এইভাবে একটু করে তেল দিয়ে তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। একটা ফুলকপির পরোটা তৈরি হয়ে গেল। এই একইভাবে আমি বাকি সমস্ত ফুলকপির পরোটাগুলোও ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু খুব সুন্দর চারদিকে ছড়িয়ে গেছে। ফুলকপির এই পরোটা আপনারা দই বা আচারের সাথে পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো সবজির সাথেও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।